বাড়িটা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ। আগামী 7ই মে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে মুর্শিদাবাদ পৌরসভা সহ বিভিন্ন এলাকায় ফ্লেক্স পেস্টন দিয়ে মুড়ে ফেলা হয়েছিল। মুর্শিদাবাদ পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে আবু তাহের খানের সমর্থনে রাস্তার ধারে বেশ কিছু ফ্লেক্স বিগত 3-4 দিন আগে থেকে বিপ্লব চক্রবর্তীর সৌজন্যে টাঙানো হয়েছিল বলে জানান বিপ্লব চক্রবর্তী। আজ ভগবানগোলা যাওয়ার পথে তিনি দেখতে পান রাস্তার ধারে ফ্লেক্সগুলি কেটে দেওয়া হয়েছে। সেই সব ফ্লেক্সের নিচের দিকে প্রচারে বিপ্লব চক্রবর্তীর লেখা জায়গার অংশ কে বা কারা কেটে দেয়, এই নিয়ে শহরের বুকে চাঞ্চল্য ছড়ায়। তারা কিন্তু ঠিক দলের যারা বিরোধী পক্ষ যদি করে থাকে বা আমাদের দলের মধ্যে থেকে যদি কেউ করে থাকে, সেটা কিন্তু দলকে ছোট করার জন্য এটা করেছে, নিজেকে বড় করার জন্যে অন্যদের ছোট করে দিয়ে। এটা রাজনীতি নয়, এটা মাননীয় মুখ্যমন্ত্রী এটা শেখাননি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ না, সবাই মিলে আমাদের তৃণমূলের দলীয় নেতৃত্ব বলেছে ঐক্যবদ্ধভাবে প্রচার করতে হবে। তাই আমি ঐক্যবদ্ধতার জন্যই এই প্রচারটা করেছি, যাতে কোনোভাবেই মনে না হয় যে আবু তাহের খানের এ বিরোধী ও বিরোধী, আমরা সকলে ঐক্যবদ্ধ। আমি মনে করি না আমাদের মধ্যে গোষ্ঠী কন্দল আছে। এক শ্রেণীর তৃণমূলের দ্বারা যারা অন্যায় করছে, যারা বিজেপির সঙ্গে যোগসাজ করে শহরের বুকে তৃণমূলের ভোটকে কমাবার চেষ্টা করছে, আমার মনে হয় তারা এই ধরনের গোষ্ঠী রাজনীতি করে তৃণমূলকে ছোট করার চেষ্টা। দেখুন, আমি স্পেসিফিকভাবে আজকে যেহেতু ইলেকশন নির্বাচন, আমি নির্বাচনের সমাতে আর বিতর্ক অংশগ্রহণ করতে চাইছি না। যারা করেছে তাদেরকে অনুরোধ করব এই কাজ থেকে বিরত হন, কেন আমাদের নেত্রী মুর্শিদাবাদ জেলা পা রেখেছে। আমরা আশাবাদী যে 3টে সিটি আমরা জিতব, সুতরাং এখানে কোনোভাবেই তৃণমূল দলকে ছোট করা যাবে না। যদি আপনার মনে হয় যে আমার নামের প্রতি কাউর কোনো বিষয়টা থাকে, আমি আমার নাম ব্যতী রেখেই আমি আগামী দিনে আরও 50টা ফ্লেক্স লাগাবো, যেখানে কিন্তু দলে আমি লিখে দেবো তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ। আমি বলবো তো, এত বড় দল সবাই তোমাকে পছন্দ করবে না, যারা আমাকে পছন্দ করছে না তারা হয়তো আমার নামটাও পছন্দ করছে না, তাই সেটা চিহ্নিত করার দায়িত্ব তো আমার নয়, এটা দলের দায়িত্ব। যদি প্রশাসনের কাছে দল বলে, আমি দলকে জানিয়েছি, আমাদের এমপিকে জানিয়েছি, দল যদি বলে যে এটা নিয়ে আমাদের প্রশাসনের দ্বারস্থ তো আমি যাবো, তাহলে পুলিশের কাজ এটা খুঁজে বার করবে। আমার নাম বিপ্লব চক্রবর্তী, আমি মুর্শিদাবাদ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান, বর্তমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন জোয়ার। সুনিতা সুনিতা তোমার আমার আমার কি জয়, আজ পুজোর হাওয়া নতুন জোয়ার, পোশাকে আমি নাই সুনিতা মন ছুঁয়ে যায়, সুনিতা 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 সবা সুনিতা 300।
নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ।